আমার সোনা তন্দ্রি প্রণাম কর বাবা মরার বেটা মরা গান গাইলে কিন্তু একটা মুখে পা ভরবে ঠিক আছে গানের মতো পা ভরবা না মুখে পা তুমি সাংঘাতিক মাল হ্যাঁ আরে এসো বন্ধু বসো না মজার কথা শুনো না নতুন গাছে দেখো না ও মা তোমার মধ্যে সামলাও মা তোমার মধ্যে সামলাও তোমার দোষ বাবা আমি ভাবছি না আমার এদিকে ভাতার আছে ওই যে শালার বেটাকে শালা মধ্যে দেখাও আরে আমার বুড়া রে আরে এসো বন্ধু বসো না মজার কথা শুনো না এদিকে মেরে তারাবো কি করে এই তোকে বলবো মাছ মাংস নিয়ে আয়
আইলান ঘর সবাই দু কাঁন্তে কাঁন্তে চলাই দি বলবে ওগো কত্তা গো বিড়ালে মাছ মাংস সব খেয়ে নিয়েছে আর তোকে না খুব মারবো মারবে হ্যাঁ তালে আমি পারবো ঝাঁটা কই যা মারবো কিসে তালে আমি পারবো ও দা মারাই হ্যাঁ আমি কি কি খাবো জানো আজ আজ ও আমার শাশুড়িকে পিলাই দিচ্ছে রে ওরে ওয়াও রে দেখো তেতুল খাবার টাকা দিচ্ছে ওই দেখো নতুন শ্বশুর ওই দেখো হ্যাঁ হ্যাঁ শ্বশুর ভাই শাশুড়িকে কি দিচ্ছ আর দেখতে পাই না তোমার শ্বশুর গো হ্যাঁ কি হচ্ছে ইয়া ও শ্বশুর হ্যাঁ তুমি দাও তো বাবা টাকা ধরে না এই যে দেখো তোমার কাছে তেতুল খেতে চাইলাম বাবা তুমি দিলা না তাই আমার দ্বিতীয় শ্বশুর আমার পুরানো ভালোবাসা এই মরার সঙ্গে বিয়ে হওয়ার আগে ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল জানো তুমি এই যে 10 টাকা করে 20 টাকা দিয়েছে এই যে বললাম স্টেট ব্যাংকে মা ও মা কই একটা আর একজন আছে ও আউ এই যে দেখো এটা মানে এটাকে বলো তো এটা হলো অ্যাম্বুলেন্স ভাড়া এটাও 20 টাকা এই যে স্টেট ব্যাংকে জমা অ্যাম্বুলেন্সের ভাড়া হ্যাঁ মা তুমি তখন তো অজ্ঞান হয়ে থাকবে টাকাটা দেবে কি করে আমার কাছে রাখতে দাও না বাবা লিতে হয় না তোমার হাত গরম হয়ে যাবে স্টেট ব্যাংকের টাকা বসো বসবো হ্যাঁ আর শোনো বাবা কি কি খাবো জানো আমার আচার তেতুলের আচার এগুলো সব খাবো বাবা হ্যাঁ হ্যাঁ এনে দিবে হ্যাঁ হ্যাঁ অনেক দিন থেকে খাইনি ঠিক আছে বসো বসবো যা ও আমি যাচ্ছি আনতে এ বসো বসো মা বসো বসো খেতে দিবে তো বাবা হ্যাঁ ও কি খাবে মাছ খাবে না মাংস খাবে এই যে দেখো তোমার একটা শালি ও কত্তা গো সর্বনাশ হয়ে গেছে কত্তা সর্বনাশ হয়ে গেছে ও মা ও কত্তা সর্বনাশ হয়ে গেছে মাছ মাংস রান্না করে রেখে এসেছিলাম আমি আমার মা এসেছে বোন এসেছে সেই কারণে আনন্দ করে ঘরের বাইরে চলে এসেছি আর রান্নাঘরের দরজা দিতে পারিনি আর তখন একটা কুকুর ঢুকে সব খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে তাই আমি ভাত রান আমার নিয়েছো মা আমি নিয়েছি কিন্তু কি আমার ভাগের জিনিস আমি পেলাম না খাসির মাংস খাবো বলে দেয়নি আমাকে সব কুকুর ঢুকে খেয়ে নিয়েছে তোমার কত বুদ্ধি বুদ্ধি নাই তো আমি জানলা দিয়ে মুতি কি করে আরে বুদ্ধির সঙ্গে জানলা দিয়ে মোতার কি সম্পর্ক হ্যাঁ আমাকে বিড়ালে ভয় লাগে শোনো আমার বেটিকে মারা এই যে দেখো তো হকি এটা কি বলো তো এটা হলো ক্রিকেট খেলার হকি তোমাকে যে ডাঙা মেরে শেষ করেছি মরার বেটা মরা খাতে ও কত্তা শোনো এবার আমি তোমায় বলি এটা কি লাগে জানো আমি কিন্তু হিন্দু জাতের মেয়ে আমি হিন্দু ঠিক আছে এটা কি করবো জানো বিনা চানে তোমাকে কুরবানি দেবো বাইরে কত্তা আমি একটা কথা বলি এক মোট কাপড় কিনে রেখেছি তুমি বিদেশে এই কাপড়গুলো নিয়ে বিক্রি করতে যাও এক মাসের মধ্যে আর আসবে না চলো আমি তোমায় গুছিয়ে দিচ্ছি